गुड आफ्टरनून बंधुरा केमन आছো তোমরা आशा करी सबाई भालो आছো। दीपसीमा एक ब्लगे तुम्हारे अनेक अनेक स्वागत जानाई। आज के 3-4 दिन पर आबार ब्लग करছি। एर आगे ब्लगे देखेছো तुम्हारे दादार शरीरটা खराब छिलो, एखोनो खराबই থাকে, एक्चुअली खराबই থাকে शरीरটা सब समय, তাও আর কি ওটা নিয়ে চলতে হয় চলে। তো আমি এখন স্কুল থেকে আসলাম বাবুকে নিয়ে। স্কুল থেকে আসার পর এখনো ড্রেসও ছাড়িনি, কিছু করিনি। অর্ধেক রান্না করে গেছি আজকে, অর্ধেক বলতে কিছুই না। আজকে সকালে একটা ভাজা করেছিলাম আর ডাল করে ভাত করে রেখে গেছি স্নান টান পুজো দিয়ে। আর বাকিটা কেটে রেখে গেছিলাম বাঁধাকপি, বথুয়া শাক, তা তোমাদের দাদা বসিয়ে দিয়েছে। ঘরে আছে এই বেলা, আজকে টিউশন নেই, তো রান্না বসিয়ে দিয়েছে। তো চলো দেখাই রান্নাঘরে গিয়ে দাদা কী করছে। তো দেখো রান্নাঘরে দাদা রান্না বসিয়ে নিজেই টেস্ট করে করে বলছে দারুণ হয়েছে। এখানে বাঁধাকপি রান্না করেছে, বাঁধাকপি কেটে রেখে দিয়ে গেছিলাম, বাঁধাকপি রান্না করেছে। আর আর এখানে দেখো করেছি বথুয়া শাক, আমি না দাদাই করেছে বেগুন দিয়ে। আর এখন আবার যাচ্ছে জল ভরতে। বেচারা অনেক কাজ করে হেল্প করে দেয় আমাকে, শরীর খারাপ থাকলেও অনেক হেল্প করে দেয়। আর ডেলি আমার রান্না করে যাওয়ার টাইম হয় না, দেরি হয়ে যায়। আর ডেলি এত সকালবেলা উঠতেও ইচ্ছা করে না। এখন দেখো ছাড়াবেড়া হয়ে রয়েছে, সব পরিষ্কার করবো। আর লাউ কিনেছে, শাক কিনেছে, বাঁধাকপি কিনেছে। এখন এগুলো রান্নাঘরটা সব পরিষ্কার করবো। রান্নাটা হয়ে গেছে যখন আর কোনো ঝামেলা নেই। তো দেখো আরেকজনে রান্না করে আগে আগে খিদে পেয়ে গেছে, একা একা খেতে বসে গেছে। বাবু স্নান করে এসে খরগোশের মতো বসে রয়েছে। বাবুকে খাওয়াও, তো স্কুলে টিফিন খেয়েছে, ওই জন্য অতটা খিদে পায়নি এখনও। ও এখন বলছে কমলা লেবু খাবে, দিদুন দিয়েছে খেতে, ওটা খাবে। আর দেখো কেমন করছে খাটের উপরে। এখন ওকে একটু কমলা লেবুটা খেতে দেবো, দাদা খেয়ে উঠলে আমি একটু ঘরটা পরিষ্কার করব, ঝাড় দেবো, তারপরে বাবুকে খাওয়াবো। প্রচণ্ড ধুলো হয়ে রয়েছে ঘর। দেখো বসে গেছে কমলা লেবু খেতে, খাবে না, ওটা চুষে চুষে ফেলে দেবে। বিছানা পাটি সব ধুলো হয়ে রয়েছে। এই হাওয়া দিচ্ছে খুব, হাওয়াতে মনে হচ্ছে। আর আমাদের রাস্তার সামনে ঘর, যা ধুলো হয়, গ্রিল একদম মনে হয় যেন কোনো দিন পরিষ্কার করি না, এরকম ধুলো হয়ে যায়। আর আমি ধুলো বেশি ঝাড়তেও পারি না সবসময়। এখন আলনাটাও একটু গুছাচ্ছি, শীতের দিন জামা কাপড় বোঝো, একবার এটা খোলে ওটা খোলে। এই যে গামছাটা সবসময় আলনার সামনে রেখে দেবে, ওটা দিয়ে মোবাইল পরিষ্কার করে। এখন ঘরটা ঝাড় দিই, ওই আলনার সামনে রেখে দেয়, ওটা আমি 1000 বার এক সাইডে রাখি, 1000 বার এখানে রেখে দেয়। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরে কাজকর্ম করে একটু রেস্ট করলাম, খাওয়া দাওয়া করলাম, সন্ধে দিলাম। এখন আবার এখন অনেক কাজ আছে। একজন বলে গেছে পাড়ার একটা বউ সাজতে আসবে, বিয়ে বাড়ি যাবে, এই আরেক ঝামেলা। এখন সাজতে আসবে বলেছে, আমার আবার অন্য কাজও রয়েছে, বাবুকে একটু পড়াবো, আবার আরেক জায়গায় যাওয়ার কথা রয়েছে। দেখো ঘরে কি অবস্থা। এরা বাবা আর ছেলে মিলে কি করছে খাটের উপরে। আর বাবু সারা দুপুর ঘুমায়নি, নিয়ে শুয়েছিলাম, দেখো কি করছে, ঘুমায়নি, এরকমই করেছে সারা দুপুর শুয়ে। এখন বাবার সাথে খেলছে। আমি এখন পুজো দিয়ে আসি, দেখি পুজো দেওয়ার আগে যদি ও চলে আসে তাহলে ওকে আগে সাজিয়ে দেব। বরযাত্রী যাবে বলেছে, তাড়াতাড়ি আসবে, তাই ওয়েট করছি ওর জন্য। চলে এসেছে দেখো সাজতে, ভেবেছে বলেছিল চুল বাঁধবে, এখন বললো শাড়িও পরবে, তো শাড়ি পরিয়ে দিলাম। এখন খোপা করে দিচ্ছি, শাড়ি পরে খোপা করে তারপরে যাবে বরযাত্রী। আর আমার বেশ ভালোই লাগে এই সমস্ত কাজ করতে, আগেও করে দিতাম অনেককে, টাইম পেলে করতে ভালো লাগে। টাইম কম থাকলে তখন অস্বস্তি লাগে এই তাড়াহুড়ো করে সাজানো, চুল বাঁধা। আর আমার বাবু ঘুরে ঘুরে দেখছে আমি কি করছি। অনেকেই আসে পাড়ার মাঝে মধ্যে সাজতে গুজতে। আমি আমার দিদি এইসব করতে দাও, আমার দিদি তো পার্লারের কাজ করে, আগেও মেয়ের কাল থেকে এরকম সাজিয়ে গুজিয়ে দিত। আমি ওর কাছ থেকে অনেক চুল বাঁধা টাধা শিখেছিলাম, কিন্তু যখন নিজে সাজবো তখন কাউকে পাই না বেঁধে দেওয়ার জন্য। অন্যকে তো সুন্দর করে করে দিতে পারি, নিজেরটা হয় না ভালো করে। তো দেখো সেজে গুজে চলে গেল। আমিও পুজো দিয়ে এসে বাবুকে দুধ চুধ খাইয়ে চা খেলাম আমরা, ওকে একটু পড়তে বসেছি, তাড়াতাড়ি হোমওয়ার্কগুলো করছি। আবার আরেক বাড়ির থেকে ফোন করেছে একটু সাজার জিনিস নিয়ে যাওয়ার জন্য, ওরা কালকে বিয়ে বাড়ি যাবে, কিছু জিনিস নেবে, তাই জন্য ডাক দিয়েছে। ব্যাগটা রেডি করে রেখেছি, বাবুর হোমওয়ার্কটা হয়ে গেলেই আমি যাব। পাড়াতেই বাড়ি, ওখানে চলে যাব, ঘরের ড্রেস পরেই চলে যাব, আর চেঞ্জ করব না, ইচ্ছা করছে না, আলস্য লাগছে। এসে আবার রাতের রান্না আছে, ওখানটা দুই বাড়িতে যাব। এক বাড়িতে এমনি বলে যে আসনি, সেদিনই বলছিল জিনিস নিয়ে এসো, কিছু লাগলে নেব, তো ওদের বাড়িতেও যাব। আর খুব দুষ্টুমি করছে, হোমওয়ার্ক করতে বসে দেখো, বলছি তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, করছেই না। তো চলো যাই। चले आसलम। देखो जादेर बाड़ीते गेछिलाम सादा जिनिस निये नीलो गलार चेन निते आमार गलार चेन शेष हये गेछे এই জন্য কালকে দেবো বললাম। কালকে বাবুকে স্কুলে দিয়ে আবার ওখান থেকে চেন কিনে এনে তারপরে দেবো। ওরা বিয়ে বাড়ি যাবে তাই আমাকে খবর দিয়েছে জিনিস নেবে, তো নিল অন্য কিছু নিল, চেনটা দিতে পারলাম না, কালকে দিয়ে আসবো। এখন 9টা বাজে চলে আসলাম, রান্না বসাবো। ওখান থেকে অবশ্য আরেকজনের বাড়িতেও গেলাম, ওরা নিল নেল পালিশ নিল। আর ঘরে এসে দেখি দেখো বাবু ঘুমিয়ে পড়েছে, বাবার পাশে শুয়ে ঘুমাচ্ছে। সারা দুপুর ঘুমায়নি, একদম ননস্টপ তাকিয়েছিল। আমরা দুজনে একটু ঘুমিয়েছি, মাঝখানে শুয়েছিল কিন্তু একটুকু ঘুমায়নি, কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে। এখন উঠিয়ে খাওয়ানো খুবই কষ্ট, ও সচরাচর একদমই ঘুমায় না, জেগেই থাকে যতক্ষণ পারে। আজকে মনে হয় আর পারছেই না, টায়ার্ড। অনেক সকালে উঠেছে, স্কুলে গেছে, এসেছে, খেয়েছে, কিন্তু ঘুমায়নি। তো যাই হোক, এখন ভাত বসাবো, রান্না করে তারপর দেখি ডাকবো কি অবস্থা, কতটুকু খায়। তার জন্য আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আর বেশি লেন্দি করলাম না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমাদের পাশে থেকো, সাথে থেকো, ভিডিওগুলো দেখতে থেকো। তো চলো আজকে এখানে শেষ করছি, টাটা, গুড নাইট।